সো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অনলাইন ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাইকে নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা ভালোবাসা তো বেশি কারণ কারণটা আমি পরে বলছি তার আগে বলি কি পাগল করে দেবো তোমরা আমায় মানে আমি এই ভিডিওটা হয়তো 19 তারিখ করে আসবো বাট এর আগে মানে আমি যেটা বলছি যে চিপেস্ট থালি যেটা করলাম তারপরে যে চাইনিজ থালি এলো অগস্ট জুলাই সব করে যদি বলি সেরা রেসপন্স আসছে ওয়াচ আওয়ার ফাটিয়ে দিচ্ছ তোমরা তো এবার বলি আজকের ভালোবাসাটা কেন তো আজ থেকে মোটামুটি দু একদিন আগে আমাকে একটা ফ্রেন্ড মেসেজ করে বললো যে দুর্গাপুরটা নতুন রেস্টুরেন্ট খুলেছে তো আমি বললাম যে পাঠা দেখি সব দেখুন আমি দেখি মেনকোয়ার্ডটা তো মেনকোয়ার্ড আমি দেখি সব থেকে দুর্গাপুরে এক্স্যাক্টলি দুর্গাপুরে মানে যারা একদম প্রপার বিরিয়ানি বানায় তার মধ্যে বলছি সব থেকে কমের মধ্যে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি ইভেন এদের যেটা স্পেশাল বিরিয়ানি আমি দেখলাম সেটা তো উইথ রায়তা অ্যান্ড স্যালাড সো আমি বিরিয়ানির ট্রাই করবো আর হ্যাঁ সব থেকে চিপেস্ট থালি ইন দুর্গাপুরও যেটা বলতে গেলে কেন থালির রেটটা আমি যা দেখলাম খুবই কম আমি তোমাদের মেনুকার্ডটা আমার হয়তো এই পাশেই হয়তো কোথাও দেখা যাবে তোমাকে বা আমি এই ভিডিওটার পর হয়তো দিয়ে দেবো মেনুকার্ডটা সো তোমরা একবার মেনুকার্ডটা দেখো আর হ্যাঁ দোকানটার নাম্বার আমি দিয়ে দেবো তো তোমরা পারলে ট্রাই করে দেখো আমি ওটা এখন হোম ডেলিভারির জন্য কল করবো বিকজ দোকানটায় হোম ডেলিভারি অ্যাভেলেবেল তো আমি দেখে বলি এর প্রাইস এত কমে এটা কি প্রেজেন্টেশন আর কোয়ালিটিটাও সেরা রাখছে দেখো সবার আগে বলি এদের যদি ফুড আমার ভালো লাগে টেস্ট করে তো আমি সন্তুষ্ট হবো আমি সন্তুষ্ট হলে তোমরা সন্তুষ্ট হবে তোমরা সন্তুষ্ট হলে পুরো ব্যাপারটাই চুমু হবে তো তোমরা মেনু কার্ডটা এখানে জাস্ট একবার দেখে নাও এক ঝলক আমি এমনিও স্ক্রিনে দিয়ে দেবো আমি ফোন করছি হ্যালো ভোজবাড়ি তো আমাকে আপনি একটা দ্য ভোজবাড়ি স্পেশাল বিরিয়ানি এটা কি 109 রুপিজে রায়তা প্লাস স্যালাড ওকে ফাইন আর একটা ভোজবাড়ি স্পেশাল ননভেজ থালি একটা ওকে আর একটা হ্যাঁ ওটা চিকেন দেবো ওকে ওখানে অপশনস আছে কিছু ওকে হ্যাঁ এগ মশালা পিস কালিয়া হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি চিকেন চিকেনে কটা পিস থাকে আপনি তাহলে কতক্ষণের মধ্যে পাঠাচ্ছেন আমাকে 15 মিনিটের ভিতরে স্যার পাঠিয়ে দিন ওকে 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 ফাইন সো আমার অর্ডার হয়ে গেছে কড়া আর এবার আমি ওয়েট করি আমি টোটাল দেখে নিতে পারো 3:45 আমি অর্ডার করেছি আজকে আমি একদম অর্ডার টাইম দেখিয়ে দেবো বিকজ আগের তার আগের দিনের একটু অর্ডারে প্রবলেম হয়েছে সবারই আর আমি সেটা বুঝতেও পেরেছি সো 3:45 আজকে আমি অর্ডার করেছি দেখা যাক কটার সময় আসছে আর আমি লাঞ্চ এত লেটাই করি ওটা ভাবনা চিন্তা করা কিছু সো দেখা হচ্ছে একবারে নিচে যেখানে আমি আমার আহার নিয়ে বসি এত কিছু খাবার রাজকীয় ঠিক অতটাও নয় বাট হ্যাঁ যতটুকুই নিয়ে বসি সো ওখানে একবার দেখা হচ্ছে চলো নিচে যাই আর আমরা মাথায় দেখো 3:45 আমরা অর্ডার করেছি কটার সময় আসছে ওটাও দেখে তোমরা বলছি সো নিচে দেখা হচ্ছে খাবার চলে এসছে আর তোমাদের প্যাকেজিংটা দেখতেই পাচ্ছ বাট আমি যেটা জিজ্ঞেস করলাম যে ওদের এই ওপরে প্লাস্টিকটা দেয় না তো আমি স্যানিটাইজ করে নেবো এখন এটা এখন খুব বড় একটা মাহিত্য হয়ে গেছে খাবার খাবার এলে তো আমি প্যাকেজিংটা খুলি তো তখন তোমরা সিনেম্যাটিক শট দেখো যেটা দেখো অলরেডি আর বাড়ির শুটে সিনেম্যাটিক শটটা বেশি মানে কম হয় সরি তো আমি খুলে বলছি কেন প্যাকেজিং এটা সত্যি আমার খুব ভালো লেগেছে বিকজ এর মধ্যে ভোজবাড়ি স্টিকারটা দিয়ে দোকানটার নাম কিন্তু ভোজবাড়ি আমি আগেই বলেছি দোকানটার উপরে স্টিকার ফিকার দিয়ে এবার দেখা যায় খাবারটা কীরকম ওকে বাই দেবে তোমাদের আমি টাইমটা বলে দিই আমি এখন টাইমটা বলছি না আমার মাথায় আছে ওদের আমি 3:45 করেছিলাম ওরা 4:20 দিয়ে গেছে 35 মিনিটসে ওরা খাবারটা দিয়ে গেছে তো আমার কাছে মনে হয় একটা স্ট্যান্ডার্ড টাইম বিকজ ও বললো আরেকটা অর্ডার ছিল মানে আমি বলবো যে এক মানে 35 মিনিটসের মধ্যে দুটো অর্ডার দু জায়গায় দিয়েছে সো ওটার জন্য খুব ভালো জিনিস তো ওদের সার্ভিসকে তো খুব ভালো বলবো আমি তোমরা দেখলে মানে এটা পুরোটা হচ্ছে 99-এর থালি মানে সিরিয়াসলি মধ্যে চিকেন আছে একটা সবজি আছে আলু ভাজা আছে ভাজা আছে ডাল তারপর ওটা আবার সবজি দেওয়া ডাল তোমাকে যদি দেখায় মানে এটা দেখো ফুল সবজি দেওয়া ডাল তার সাথে তুমি এখানে ধরো এটা সবজি এটা যখন মানে সিজন অনুযায়ী চেঞ্জ হবে এটা এখানে চিকেন আছে যেটা একটা পুরোপুরি আচারি আচারি টাইপের গন্ধ দিচ্ছে খেয়ে বলছে এটা কেমন হবে এটা একটা চাটনি আছে আই ডোন্ট নো কিসের চাটনি এটা
এটাতে এখানে একটা গোলাপ জামুন আছে, আচার দিয়েছে, সালাড দিয়েছে, পাপড় দিয়েছে, আর রাইসের খালি দানাগুলো দেখো তুমি কত বড়। সো একটু রাইসটা হয়তো কম দিয়েছে, বাট ঠিক আছে, এটা মানে সাফিসিয়েন্ট একটা নর্মাল মানুষের জন্য। আমি হাঙড় আমার আলাদা ব্যাপার। চামচ দিয়েছে, দেন লাস্ট পাতে হাজমোলা আছে, মানে পুরো পুরোপুরি বিয়েবাড়ির ভোজ। আর তার সাথে তোমার হচ্ছে ন্যাপকিন দিয়ে দিয়েছে, হয়তো একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমি জাস্ট সালাড ফ্যালাড দিয়ে। সো আমি খেয়ে বলবো, অনেকগুলোই তো আইটেম দিয়েছে এরা খাওয়ার জন্য, সো আমি খেয়ে বলবো কেমন এটা। এসো এবার খাওয়া যাক। আমি হাঙড়ের মতো পড়তে চলেছি খাবারের ব্যাপার। ডালটা অল্প নিয়ে, ভাতটা হালকা গরম আছে কারণ অনেকক্ষণ হয়ে গেল এসে আমি শ্যুট ফুটও করছিলাম। সো ভাত ডাল আর আলু ভাজাটা নিয়ে, সো আমি প্রথম গ্লাস নিচ্ছি, দেখি কেমন হয়। ডালটা একটু মিষ্টি মিষ্টি, আর ডালে তোমার ধরো না পুরোপুরি গাজর আছে, ডালে তোমার ধরো না পুরোপুরি গাজর আছে, ধনে পাতা আছে, দেন আরেকটা কি সবজি আছে গ্রিন কালার, ওটা বিনস আই গেস। সবজিগুলো ভরপুর আছে তো মুখে ওটাও লাগছে। আর আলু ভাজাটা যেমন খেতে হয়, আলু ভাজার তো আলাদা কোনো ধরন হয় না, খেতেটা বেশ ভালো। সো এটাতে আচারটাও দিয়েছে, আমি আচার সেরকম খাই না, তো আমি জাস্ট একটু আচারটা টেস্ট করে বলেছি কেমন। এটা টকটক আমের আচার টাইপের, আমি এটা ভুল বললাম, এটা পটলের সবজি, বাট এটা পটলের সবজি না, ঘাটতে দেখছি। এটাতে কাঁচকলা আছে, দেন উচ্ছে আছে, দেন ডাটা আছে, তো সব কিছু মিলিয়ে সবজিটা, আলু আছে, এভরিথিং। আমি তাহলে টেস্ট করে বলছি এটা কেমন। প্রত্যেকটা সবজির টেস্ট খুব সুন্দর হয়েছে, আর রান্নাটা সত্যি, এটা যদি আমি বলি যেটা নর্মাল আমরা ঘরে খেয়ে থাকি, আমার মনে হচ্ছে এটা একদমই ঘরে কারো হাতের বানানো খাচ্ছি আমি, এই জাস্ট পুরো সবজিটার জন্য বলছি। ডালটাও তোমাকে আমি বললাম, আমি আলু ভাজাটাও তোমাকে বললাম, যেটা ঘরের খাবারের মতনই লাগছে, যেটা মেন আমার তখন থেকে আমি দেখতে পাচ্ছি একদম চোখের সামনে আর ভাসছে চিকেন। ওকে, আমি আগে দেখিয়ে তোমাদের চিকেনের পিসগুলো, এখানে একটা এটা মনে হয় এটার সাথেই ছিল, ভেঙে গেছে। হ্যাঁ, পিসগুলো ঠিকঠাকই, খারাপ নয়, একটু ছোটো, বাট আমি বলবো দু পিস তিন পিস ইটস গুড। তো এটা দু পিসই মনে হচ্ছে এটা যাতে ভেঙে গেছে, তো আমি একটু গ্রেভিটা নিয়ে নিই এটার সাথে। ও মাই গড। আর তোমার নেবো হচ্ছে আমি একটা চিকেনের পিস, আমি ব্রেস্ট পিসটাই নিলাম। আমি আগে গ্রেভি দিয়ে খেয়ে বলবো এটা টেস্টটা কীরকম, তারপরে আমি যাচ্ছি ওটার মাংসটা নরম কিনা, যেটা আমি অ্যাকচুয়ালি বলে থাকি নরম মাংস। আমি গ্রেভি দিয়ে ভাতটাকে একটু মাখিয়ে নিয়েছি, এবার আমি খাবো। মাংসের ফ্লেভারটা খুবই সুন্দর, আমি একটু মাংস দিয়ে খেয়ে বলছি কেমন। মাংসটা একদম প্রপার, আমাদের ঘরে হয়তো একটু নর্মাল করে, ঘরে নর্মাল আর রেস্টুরেন্টের যেটা একটু স্পাইসি হয় দুটো মিলিয়ে খুব সুন্দর। আমি একটা কথা বলতে পারি যে আমার মনে হচ্ছে নুনটা পারফেক্ট আছে, বাট হয় না যে একটু পারফেক্ট থেকে একটু কম নুন হয়, তো যদি কারো নুন মনে হয় তো সে নিয়ে বসতে পারো, বাট টেস্টটা ওরা সবার জন্য সেম রাখার জন্য যেটুকু নুন লাগে সেটুকু দিয়েছে প্রপারভাবে। আমি যদি বলি এদের চাটনিটা তোমাদের আমি বলি, চাটনিটার ধরনটা একটু আলাদা, চাটনিটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি চাটনিটা জাস্ট একবার ট্রাই করে বলছি। কাজু আছে, কিশমিশ আছে, একটু জোয়ান জোয়ানের ভাব এলো মানে মুখে লাগলো, আর এটা একটা মেন ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানিয়েছে, ইনগ্রেডিয়েন্টটা আমি বুঝতে পারছি না, বাট আমার যতটা মনে হচ্ছে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না ইনগ্রেডিয়েন্টটা কি, খুব সুন্দরভাবে স্ম্যাশ করে দিয়েছে। ওকে, আমি চাটনিটা পরে আস, আমি পাপড়টা দেখে নিই, এত মানে ওটা একদমই এয়ার টাইট করে দিয়েছে, তো ক্রাঞ্চি আছে কিনা মুখে গিয়ে আওয়াজ পর্যন্ত হচ্ছে, তো এটা ক্রাঞ্চিটা আছে। আর আমার যেটা ফেভারিট জিনিস, প্রত্যেকটা থালিতে আমার যেটা এক নম্বরে ফেভারিট জিনিস, সেটা হচ্ছে গোলাপ জামুন। আমরা জাস্ট ট্রাই করবো, এটাকে ট্রাই করবো না পুরোটাই মুখে ভরে নেবো, আমি বুঝতে পারছি না, না আমার ক্যামেরাম্যান বহুত মারবে। সো আমি এটাকে জাস্ট একটু ট্রাই করেই দেখি। মানে একটু ডেস্ট বলবো, এটা নিশ্চয়ই ওদের বাড়িতে বানানো নয়, এটা দোকানের বানানো। সো আমি বলবো 99 rupees এত কিছু মেনটেন করে দেওয়া খুব বড় ব্যাপার, সব কিছু সুন্দরভাবে। আর বাই দ্য ওয়ে, আমি চাটনিটা বুঝতে পারলাম না, তো আমি যতই হই, আমি যখন কিছু বুঝতে না পারি তখন আমি একটু উদ্ভব টাইপের জিনিস করি, তো আমি এটা করবো এখন। ফোনটা আমি বার করলাম, আমি ডাইরেক্ট ওনারকে ফোন লাগাবো যে চাটনিটা কিসে। হ্যাঁ, আমি এরকমই পাগল টাইপ ফোনটা লাগাই, রিং হচ্ছে, যাই না কি পাগল ভাববে কিনা আমাকে, বাট আমি তবুও ট্রাই করে দেখি। হ্যালো, হ্যাঁ বুড়িবোজ, তো আমি একটা জিনিস জিজ্ঞেস করার ছিল আপনার একটা আইটেমের মধ্যে, যে চাটনিটা কিসের বানানো, মেন এর মেন ইনগ্রেডিয়েন্টটা কি? Okay. Thank you.
আপনি এরকমই পাগল, আমি যখন কিছু বুঝতে না পারি তখন আমি আমার মনে হয় ডাইরেক্ট ফোন করানো উচিত। আমি রেস্টুরেন্টে থাকলে আমি সামনাসামনি জিজ্ঞেস করি, বাট এটা হোম ডেলিভারি করেছে, ফোনই করাটা বেটার। সো আমি এই জায়গাটা কমপ্লিট করে একবারে, আমি জানি তোমরা কিসের জন্য বসে আছো, বিরিয়ানিটা নিয়ে একবারে আসছি। আর তার থেকেও বড় কথা, তুমি কি জানো বিরিয়ানির দাম কত নিয়েছে? তোমরা মেনু কার্ডটা আগে পড়ে নিয়েছো, 109 টাকা নিয়েছে বিরিয়ানির। এটা আমি বলে দিই, এটা 99 রুপিস। আর বিরিয়ানিটা নিয়ে আসছো, তখন বিরিয়ানি গল্প বসে করো। সো আমি এটা শেষ করে আসছি। আমি আগে বলে দিই, ডালটা মুগের ডাল ছিল 99, কিন্তু হাজমোলাটাও ছিল। আমি যদি বলতে বলে যাই থাকি তো আমি এখন আবার অ্যাড করে দিলাম যে হাজমোলাটাও ছিল 99। তো আমার 99 পুরো প্যাকেজটা সবই বেটার লেগেছে। যদি ভাতটা আরেকটু বেশি দেয় তাহলে সবই ভালো। মোটামুটি একজনের লাঞ্চের জন্য যদি বলি আমি অ্যাভারেজ ঠিকই আছে, আবার ওই একটুখানি যদি ভাতটা একটু বেশি দেয় তো ভালো। সো সব মিলিয়ে 99 থালি ইজ বেস্ট এখনো পর্যন্ত। এবার আসো, 109 টাকায় তা আবার ওদের স্পেশাল, মানে ভোজবাড়ি স্পেশাল ঢাকাই বিরিয়ানি। সো জাস্ট আমার দেখার আছে যে কি কি আছে এটাতে। সালাড মনে হয় এটাতে, কেন রায়তা লেখা ছিল ওখানে, চিকেন চাপ, বিরিয়ানি। ওকে 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 ওকে, এখনো গরম, আমি অত কিছু খাওয়ার পরও কিন্তু এখনো গরম। আর বিরিয়ানি একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, আমি যেটা দেখলাম ভাতটা একটু চিপস ছিল তো দেখেই মনে হচ্ছিল ভাতটা একটু কম আছে, বাট বিরিয়ানিটা পুরো মানে ওভারলোডেড। দেখো এখান থেকে বেরিয়ে বেরিয়ে আসছে মনে হচ্ছে। সো আমি নামাই, তোমরা সিনেমাটিক শট দেখো এটা খোলার ততক্ষণ। আর এটা তো হাজমোলা দিয়েছে, তো হাজমোলা মনে ওদের খুব ভালো লাগে। তুমি দেখতে পাচ্ছ যে কতটা কালারফুল বিরিয়ানিটা, প্লাস একটা ডিম, একটা আলু, একটা দুটো তিন পিস মাংস, তাছাড়াও কিছু কুচি কুচি মাংস আছে। ওকে, খোলার টাইমে একটা জিনিস দেখবে, কাজু কিশমিশ। ওভারঅল যদি আমি বলি বিরিয়ানিটা খুব সুন্দর দেখতে লাগছে। আর তোমার যে আমি চিকেন চাপটা দেখাই, চিকেন চাপের কিন্তু কালারটা আলাদা, মানে অন্য চিকেন চাপের মতো নয়। তবু একটা লেগ পিস দিয়েছে আর একটা পিস দিয়েছে নর্মাল পিস। তো লেগ পিসটা খুবই বড়, তো কালারটা মোট আলাদা, যেরকম আমরা চিকেন চাপ খাই তার থেকে আলাদা আলাদা। আর এক বাটি মতো রায়তা আর এই একটা চকলেট। খেয়ে বললে এটা কেমন? তো আমি আগে নর্মাল বিরিয়ানিটাই ট্রাই করি, চিকেন আমি বেশি বড় পিস কিছু নিচ্ছি না, একটা ছোট পিস দিয়ে একটা ট্রাই করি। কাজু কাজু সব নিয়ে ট্রাই করছি। আমি তোমাকে প্রত্যেকটা টেস্ট বুঝিয়ে বলতে পারবো। তোমাকে আমি আগেই বলি, এটা একটু নর্মাল লাইট বিরিয়ানি, ঠিক আছে? তো এটা সবাই খেতে পারবে, মিন যতই যদি কারো বয়স বেশি থাকে, যদি কারো ছোট কম থাকে বয়স, যেমন অনেক সময় কি খুব স্পাইসি হয়ে যায় যেটা খেতে পারা যায় না, ওরকম না, নর্মাল স্পাইসি, এটা খুবই সুন্দর লাইট খেতে। চিকেনও অনেকগুলো কুচি কুচি পিস যেগুলো বললাম আছে, কাজু আছে, মুখে গিয়ে সব কিছু জিনিসগুলো মিশছে। সো আমার খেতে খুবই এটা ভালো লাগছে, একদম হালকা মিষ্টি মিষ্টি হয়। তোমাকে আমি চিকেনের পিসও যদি দেখাই, এই দেখো জাস্ট হালকা এরম করতে ভেঙে গেলো মুখের মতো গিয়ে, না এতটা লাইট এটা যে সুন্দরভাবে মিশে যাচ্ছে, বুঝতেও পারা যাচ্ছে না। তোমাকে আমি ডিমটা হালকা দেখিয়ে দিই, ডিমটা ফাটালাম। আমার মনে হয় 109 টাকায় এত কিছু কোনো দোকান দেয় না। লাইট বিরিয়ানি, তিন পিস চিকেন, এক পিস আলু, মাটন বিরিয়ানি যেটা ঢাকাই মাটন বিরিয়ানি ওটাও 99, আর চিকেন বিরিয়ানিটাও 89। তো এবার আমি যাই, যেটা একটু অদ্ভুত লাগলো আমার, চিকেন চাপটা। মানে আমি চাপের কালার বিশেষ করে একটু কমলা কমলা কালার দেখেছি, বাট একটু ইয়েলো ইয়েলো কালারের। তো আমি নিয়ে বলছি এটা কেমন, এটা নর্মালি নর্মাল চিকেন চাপ। মিন্স এটা আগে একটা কথা বললাম আমি, এদের খাবারগুলো প্রত্যেকের বাড়ির প্রত্যেকটা লোক খেতে পারবে, প্রত্যেকটা খাবার এত সুন্দর লাইট রেখেছে না। আর আমি যতটা জানি দুর্গাপুরে যদি সব থেকে কম টাকার বিরিয়ানি সেটা আমিন দেয়, যেটা 70 টাকা, ওটা একটু বিরিয়ানি থেকে একটু আলাদা। আর তারপরে যদি আমি বলি একদম প্রপার বিরিয়ানি কম টাকা, সেটা হচ্ছে হাজি 90 রুপিস, আর এদের চিকেন বিরিয়ানিটা হচ্ছে 89 রুপিস। তো আমি এদের লেগ পিসটা আবার ট্রাই করে দেখবো চিকেন চাপে, দেখতেই পাচ্ছ কত বড় লেগ পিসটা। তো ওইভাবেই তো খাচ্ছি আমি, বেশ ভালো। মানে আমি যেটা বললাম যে সবাই খেতে পারবে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ধনেপাতা দিয়ে সুন্দরভাবে করেছে এটা। আমি তোমার আগে বললাম যে থালিটাও খুব কম দামে, বিরিয়ানিটাও খুব কম দামে। ওকে, আমি একটু রায়তাটা দেখে নিই। রায়তার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, শশা আছে, পেঁয়াজ আছে, দই আছে। বিশ্বাস করো এরকম রায়তা আমি খুব কম খাই, মানে রায়তাটা খুব সুন্দরভাবে বানিয়েছে রাস্তাটা।
সিরিয়াসলি রায়তাটা আমার খুব ভালো লাগলো এক কথায়। এই রায়তার সাথে এই বিরিয়ানি এক কথায় জাস্ট চুমু। সো যাও খাও, অর্ডার করো, আমি একবারে খাবারের সাথে বলে দিই। ভাজমলা খেয়ে আমি এদের ভুড়ি বোস কমপ্লিট করলাম। তো এবার আমি বলি, ওভারঅল যদি বলি, বিরিয়ানিটা একটু মিষ্টি ছিল, বাট লাইট বিরিয়ানিতে মিষ্টি একদম চুমু চল লাগছিল খেতে। আর যে চিকেন যেটা বলি, খালি জাস্ট কালারটা দেয়নি, বাদ বাকি খুব সুন্দর। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, বিরিয়ানিতে এদের একটা খুব জিনিস ভালো লাগলো, অন্য জায়গায় আমি যখন মানে 90 টাকা বা 100 টাকা বিরিয়ানি খাই, তো ডিম সেদ্ধটা সেদ্ধর মধ্যে দিয়ে দেয়, বাট এরা সেদ্ধ গুলোটাকে ভেজেছে, ভেজে তারপর তোমরা দিয়েছে, তো ওটা একটা খুবই ভালো প্লাস পয়েন্ট। আর যদি বলি, আমি একটা কথা বলছি, যদি ওনার মানে যদি আমাকে দেখে থাকো, তো এটা তো আমাকে প্লিজ বাড়িতে ইনভাইট করো, বিকজ আমি রায়তাটা আরো 2-3 গ্লাস আর বিরিয়ানিটা আরো একবার খেতে চাই। তো ওটার জন্য এদের খুবই বড় হ্যাটস অফ। আর এদের আরো অনেক কম্বো টম্বো আছে, তো তোমরা জাস্ট মেনুটা একবার চেক আউট করো। আমার ওভারঅল যদি বলো, খাওয়ানো বলো, খুবই সুন্দর লেগেছে। স্পেশাল ননভেজ তাহলে স্পেশাল বিরিয়ানিটা, বিকজ 109 টাকায় আই ডোন্ট নো এরকম ভাবে কেউ দেবে। তো তোমরাও ট্রাই করো, তোমরাও কমেন্ট করে আমাকে বলো যে কেমন লাগে তোমার খেতে। তো আরেকটা কথা বলে দিই, এদের যদি 149 এর উপরে যদি তুমি অর্ডার করো, তাহলে এরা হোম ডেলিভারিটা ফ্রি রাখে, তাছাড়া নয়। তো করো অর্ডার, আর প্লিজ কমেন্ট করে আমাকে বলো তোমাদের কেমন লেগেছে এক্সপিরিয়েন্স। খারাপ লাগো, ভালো লাগো, প্লিজ বলো। আর লাইক ডিসলাইকের বাটন তো আছে, টিপে দিয়ে চলে যেতে পারো। সো ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি জানি তোমাদের বলতে হয় না সাবস্ক্রাইব করতে, বিকজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে যাও, তার জন্য খুবই গ্রেটফুল আমি, থ্যাংক ইউ। আর হ্যাঁ, এরকম ভিডিও এখন আসতে চলেছে খুব তাড়াতাড়ি। দুর্গাপুরের নতুন জিনিস আনতে চলেছি আমি, যেটা হয়তো দুর্গাপুরে কেউ কোনোদিন করেনি, তো ওটার জন্য একটু ওয়েট করো। আর ততদিন এইসব ভিডিওগুলোর মজা নাও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন জন্য খুব ভালো ভালোবাসে, ওকে, টাটা, বাই। I got brides in Atlanta, she took a V in the family, credit cards in the scammers, in the licks in the back, legacy.